আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শতাব্দী রায়। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি ইরা রব্বানি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, ফোর্থ ইয়ার ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট। আজকে আমি তোমাদেরকে এনিটের ভর্তি পরীক্ষা নিয়ে একটু আইডিয়া দিয়ে থাকবো। আমরা যারা সায়েন্স স্টুডেন্ট, তোমরা প্রায় একটু কনফিউশন থাকো যে তোমরা আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেশাল কোনো প্রিপারেশন নিবে, না তোমার মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এই প্রিপারেশনটা নিতে পারবে। প্রথমে আমি বলতে চাই, এই বছর ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন মডেলিটি একটু চেঞ্জ হতে পারে। শোনা যাচ্ছে রিটেন পরীক্ষা হতে পারে, অথবা শুধু এমসিকিউ হতে পারে, অথবা রিটেন প্লাস এমসিকিউ দুইটাই থাকতে পারে। যেহেতু এখনো কোনো অফিসিয়াল সার্কুলার আসেনি, সো আমরা এখনো বিস্তীর্ণ পুরো পয়েন্ট সিস্টেমটা এখন বলবো না, জাস্ট আমরা বলবো তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো। সো যারা তোমরা রয়েছো মেডিকেলের প্রিপারেশন নিবে, অথবা তোমরা যারা চিন্তা করছো যে শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, তারা ওই প্রিপারেশনটা অবশ্যই নিতে পারবে। আর সাথে একটু চেঞ্জ আনা লাগবে, তা হচ্ছে মনে করো তুমি চাচ্ছো বুয়েটে পরীক্ষা দিবে। সো বুয়েট, চুয়েট, কুয়েট, ট্রুয়েট, এর জন্য অবশ্যই তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু বায়োলজি পড়ানো হয় না। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যখনই তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমরা কোথাও বায়োলজি ভর্তি হয়ে যাবে। সো এর পাশাপাশি তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজিটাও যখন তোমরা পড়বে, সো এর ফলে কি হবে, তোমার ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এই তিনটা তো অবশ্যই প্রিপেয়ার হবা, এর পাশাপাশি বায়োলজিটাও তোমার চর্চায় থাকবে। সো অপরদিকে তোমার যদি চিন্তা করছো না আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবো, না আমি মেডিকেলের লাইনে যাবো, সেক্ষেত্রে তোমার অবশ্যই কোনো মেডিকেলের ভর্তি কোচিং এ ভর্তি হবা। সো ওই ক্ষেত্রে কিন্তু তোমাকে ম্যাথ পড়ানো হবে না। সো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাড হবা, তারা তোমার একটু ট্রাই করবা তোমরা অন্য কোথাও জাস্ট ম্যাথের কোনো কোচিং এ ভর্তি হয়ে যাও। এর ফলে কি হবে, তোমরা মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এই তিনটা তো অবশ্যই প্রিপেয়ার হবা, এর পাশাপাশি তোমরা ম্যাথের কোশ্চেন গুলো তোমাদের চর্চার ভিতরে থাকবে। পরবর্তীতে তোমরা যখন ঢাকা ভার্সিতে পরীক্ষা দিতে যাবা, তখন দেখবা তোমার সব কিছু তোমার হাতের মুঠোয় রয়েছে। সো এই জিনিসটা একটু মাথায় রেখে তোমরা বিভিন্ন ভর্তি কোচিং এ ভর্তি হবা। ইরা, আচ্ছা, তো অ্যাডমিশনের ডি ইউনিটে যেটা হয়, ডি ইউনিটে কিন্তু আমাদের সব বিভাগ থেকে পরীক্ষা দিতে পারে, যেমন সায়েন্স, কমার্স, আর্টস। এই ইউনিটেরটা যেমন শুধু সায়েন্সদের জন্য, দেন সি ইউনিট আবার শুধু হচ্ছে কমার্সের জন্য, আবার বি ইউনিটে আলাদা আছে। সো ডি ইউনিটটা যেটা, সেখানে হচ্ছে আমরা বলে থাকি এটাকে সাবজেক্ট চেঞ্জের ইউনিট। সো তুমি যদি এই সায়েন্স থেকে ডি ইউনিটে এক্সাম দিয়ে থাকো, তখন তুমি হচ্ছে যে সাবজেক্ট চয়েস ফর্মটা পাবে, সেখানে তুমি পাবে হচ্ছে কমার্স এবং আর্টস এর সাবজেক্ট গুলো। তুমি যদি কমার্স থেকে পরীক্ষা দিয়ে থাকো, তোমার সাবজেক্ট চয়েসের লিস্ট আসবে হচ্ছে আর্টস এবং সায়েন্সের। একইভাবে আর্টস থেকে এক্সাম দিলে তুমি সায়েন্স এবং কমার্সের সাবজেক্ট গুলো পাওয়ার জন্য এলিজিবল হবে। তো এখানে আমরা কিভাবে প্রিপারেশন নিব সেটা আমরা একটু পরে কথা বলবো। এখন আমরা এই ইউনিটের প্রিপারেশনের জন্য তোমাদের কি কি মেনটেন করে চলতে পারবে এবং এই ইউনিটে কি কি সাবজেক্ট আছে সেটা নিয়ে অন্যপ কথা বলবো। যেহেতু আমরা অলরেডি বলে নিয়েছি যে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও অথবা তোমরা মেডিকেলের প্রিপারেশন নাও, সবাই কিন্তু তোমরা ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, মানে যত ইউনিভার্সিটি আছে সবকিছুতে পরীক্ষা দিতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, মনে করো তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে তোমার ম্যাথের প্রস্তুতিটা কিন্তু ভালো নাও হতে পারে, অথবা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে বায়োলজির প্রস্তুতি নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করবে। তো তোমরা আগে থেকে ডিসাইড করে নেবে তোমরা পরীক্ষায় কোন চারটা সাবজেক্ট অ্যাটেন্ড করবে। ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল 120 মার্কের পরীক্ষা হয়, তো তোমাকে যে কোনো চারটা সাবজেক্ট তোমাকে অবশ্যই অংশগ্রহণ করা লাগবে। দেখা যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এ দুটো তো তোমরা সব জায়গায় পড়াশোনা করা লাগছে, কনফিউশন তোমাদের লাগে হচ্ছে বায়োলজি অ্যান্ড ম্যাথ নিয়ে। তো তোমরা যদি চিন্তা করো যে তোমরা বায়োলজি একবারই হচ্ছে না তোমাদের, তো তোমরা আগের থেকে একটু ইংরেজির জন্য প্রিপারেশন নিয়ে থাকবে। এখন তুমি মনে করো বায়োলজি প্রিপারেশন নিয়ে গেলে, পরীক্ষা হলে যা দেখলো তোমার বায়োলজি প্রিপারেশন ভালো না, দেন তুমি ইংরেজি অংশগ্রহণ করতে গেলে দেখা যাবে যে তোমার পুরো পরীক্ষাটাতেই পুরো জিনিসটা ইফেক্ট করেছে। সো আগের থেকে তোমরা একটু চিন্তা ভাবনা করে নিবে তোমরা কোন জিনিসটার প্রতি ফোকাস দিবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি তো ভালোভাবে পড়বে, এর পাশে ম্যাথ আর বায়োলজি অবশ্যই কিন্তু তোমরা চর্চার মাঝে রাখবে। সো এটা আমি অবশ্যই বলছি, তোমরা যে কোচিং এ ভর্তি হও না কেন, তোমরা অন্য সাবজেক্টের জন্য অথবা কোনো কোচিং এ ভর্তি হবে, অথবা তোমার বাজারে দেখবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের অনেক বই পাওয়া যায়, সো ওই বইগুলো তোমরা ওই সাবজেক্টগুলোর জন্য নিজের আয়ত্তে আনতে পারো। সো এটি হচ্ছে একটি কথা। আরেকটি কথা হচ্ছে, মেইন বই পড়বো না জাস্ট আমাদের যে কোচিং থেকে লেকচার শিট গুলিতে লেকচার শিট গুলি পড়বো, অবশ্য যাই পড়ো না কেন সবগুলো কন্টেন্ট কিন্তু সেমই, তুমি মেইন বই পড়ো অথবা লেকচার পড়ো। তো এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মেইন বই পড়বে। মনে করো আমি তোমাকে কেমিস্ট্রি নিয়ে একটা আইডিয়া দিই, কেমিস্ট্রি জৈব যৌগ, যেটা নিয়ে সবাই অনেক টেনশনে থাকো যে জৈব যৌগ কি করবো, জৈব যৌগতে এত বিক্রিয়া কিভাবে মনে রাখবো, টেকনিক গুলো কিভাবে মনে রাখবো, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে, কোথায় কি প্রভাবক দিয়েছে, এত কিছু আপু কিভাবে মনে রাখবো, প্রায় দেখে এমন কোয়েশ্চেন করে থাকো। সো তোমাদেরকে আমি বলবো প্রথমে জৈব যৌগ তুমি যা যা পড়ো তা একবার পড়ে ফেলো, তারপর তুমি তোমার যে কোচিং এর লেকচার শিট রয়েছে বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে তা তুমি সলভ করা শুরু করো। একটা জিনিস খেয়াল করে দেখবে,
একই টাইপের কোয়েশ্চেন প্রতিবার আসছে, দেখবা প্রায় আসছে এখানে কি প্রভাবক ইউজ করা হয়েছে, অথবা প্রায় এসেছে কোন বিজ্ঞানী কোন বিক্রিয়াটি আবিষ্কার করেছে। এতে খুব কমই এসে থাকে যে যৌগ যুগ প্রথমে কি হয়েছিল বা এটা কি বিক্রিয়া, এসব টাইপ কিন্তু কোয়েশ্চেন একটু কমই আসে। তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে অথবা মডেল টেস্ট পরীক্ষা দেবে, তখনই কিন্তু তোমার মাথায় আইডিয়া এসে যাবে যে পুরো বইটার পুরো চ্যাপ্টারটা থেকে কোন স্পেসিফিক অংশগুলো আমার বেশি জোর দিয়ে পড়া দরকার। সো এভাবে করে পড়লে তোমরা অবশ্যই প্রতিটা সাবজেক্ট নিজের আয়ত্তে আনতে পারবে। ইরা, আচ্ছা তো ডি ইউনিটের প্রিপারেশনের কথা বলতে হলে আমি প্রথমে এলিজিবিলিটি গুলো বলে নিতে চাই। তুমি যদি হিউম্যানিটিস থেকে ডি ইউনিটে এক্সাম দাও, তোমার মিনিমাম সিজিপিএ থাকতে হবে, মিনিমাম জিপিএ থাকতে হবে এসএসসি এবং এইচএসসি তে ইন্ডিভিজুয়ালি 3.00। কমার্স থেকে যদি তুমি ডি ইউনিটে এক্সাম দিতে চাও, তখন তোমার জিপিএ থাকতে হবে 3.5। এবং সায়েন্স থেকে যদি তুমি দিতে চাও, তখন তোমার মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3.5। সো এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। পাশাপাশি এখন আমি বলি ডি ইউনিটে ডি ইউনিটে তোমার কি কি সাবজেক্টের উপর এক্সাম হয়। তো ডি ইউনিটে মূলত এক্সামটা হয়ে থাকে 120 মার্কের এবং এখানে 100টা কোয়েশ্চেন থাকে। তো 120 মার্ক 100টা কোয়েশ্চেন, সো প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমার মার্ক থাকবে 1.2 মার্ক করে। এবং এই কোয়েশ্চেনটা সলভের জন্য অর্থাৎ অ্যান্সার করার জন্য তোমার কাছে আছে 1 ঘন্টা। তো এই 1 ঘন্টার মধ্যে 120 মার্কের অ্যান্সার তোমার করতে হবে। তো এখানে কোয়েশ্চেন করা হবে মূলত 4টা বিষয় থেকে। প্রথমত ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ আন্তর্জাতিক বিষয়াবলী এবং জেনারেল নলেজ বাংলাদেশ বিষয়াবলী। তো এখানে দেখতে হবে তুমি প্রিপারেশন যখন নিচ্ছ তখন আলাদা আলাদা করে কিন্তু 4টারই প্রিপারেশন নিতে হবে, 4টাতেই ভালো করতে হবে। এর কারণ কি, এই ইউনিটে যেরকম একটা আছে, এই ইউনিটে হচ্ছে তোমার যেমন পাস মার্ক হচ্ছে একটা নির্দিষ্ট পাস মার্ক থাকে এবং সব মিলিয়ে কিন্তু পাস মার্কটা হিসাব করা হয়, অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমার আলাদা পাস করতে হয় না। কিন্তু ডি ইউনিটে এই জিনিসটা আছে যেটা হচ্ছে তোমার 4টা যে সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টে 4টাই আলাদাভাবে তোমার পাস করতে হবে। তুমি যদি বাকিগুলোতে খুব ভালো মার্কস পেলে এবং একটাতে যদি তুমি পাসই না করতে পারো, তখন কিন্তু তুমি পাস, ওভারঅল পাস বলে বিবেচিত হবে না এবং তুমি ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবে না সাবজেক্ট সিলেক্টের জন্য। তো এখন আমরা দেখি আলাদা আলাদাভাবে কিভাবে আমরা সাবজেক্টগুলো নিয়ে পড়বো। প্রথমে আমি ইংলিশ নিয়ে কথা বলি। ইংলিশে থাকবে তোমার 30 মার্কস। তো এই 30 মার্কে তোমার মূলত প্রশ্নগুলো করা হবে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ তুমি একেবারে তোমার একাডেমিক লাইফে তুমি যে ধরনের বেসিক গ্রামারগুলো পড়েছো সেখান থেকে কোয়েশ্চেন আসবে। যেমন টেন্স হতে পারে, রাইট ফর্ম অফ ওয়ার্ডস হতে পারে, দেন তোমার পার্টস অফ স্পিচ হতে পারে, ভয়েস হতে পারে, এই ধরনের গ্রামারগুলো অর্থাৎ বেসিক নলেজটা তোমার কিন্তু খুবই প্রয়োজন। পাশাপাশি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভোক্যাবুলারি। ভোক্যাবুলারির দক্ষতা তোমার থাকতে হবে, সিনোনিম অ্যান্টোনিম এগুলোর উপর তোমার ভালো দক্ষতা থাকতে হবে। এবং এই দক্ষতাগুলো বাড়ানোর তোমরা কিন্তু অনুশীলন করতে হবে, তোমার এই চর্চার মধ্যে থাকতে হবে। এবং চর্চা ছাড়া কিন্তু কোনোভাবেই ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো আয়ত্ত করা সম্ভব না। তো এগুলো চর্চা করতে হবে। এবার আমরা দেখি বাংলা। বাংলাতে আবার দেখা যায় বাংলা ফার্স্ট পেপার থেকে কয়েকটা প্রশ্ন আসে এবং বাংলা সেকেন্ড পেপার থেকে কয়েকটা প্রশ্ন আসে। তো মূলত বেশিরভাগ প্রশ্নই কিন্তু বাংলা সেকেন্ড পেপার অর্থাৎ ব্যাকরণ অংশটা থেকে এসে থাকে। এবং এর জন্য যে বইটা পড়তে হবে, তোমাদের একটা বই পড়লেই কিন্তু ইনাফ, সেটা হচ্ছে তোমাদের এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের বোর্ড বইটা। সব প্রশ্ন দেখা যায় যে একদম ডিরেক্টলি কিন্তু এই বইটা থেকেই প্রশ্ন করা হয়। যারা কোয়েশ্চেন করতে বসেন তারা কিন্তু এসএসসির বাংলা দ্বিতীয় পত্র বই বোর্ডের বইটি নিয়ে বসেন। তো এই বইটার উপর যদি তোমার ভালো দখল থাকে তখন কিন্তু তুমি বাংলাতে তোমার মার্কসটা খুব এগিয়ে রাখতে পারবে। এবং বাংলা প্রথম পত্রর জন্য যেটা আমি বলবো সেটা মূলত সেম জিনিস, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত তোমরা যেসব গল্প বা কবিতা পড়েছো সেগুলোর থেকে আসবে। দেন আমার আসতে পারে কবি পরিচিতি থেকে, লেখক পরিচিতি থেকে, এই ধরনের প্রশ্নগুলো, একজন লেখক কত সালে জন্মগ্রহণ করেন, কি নামে পরিচিত, ছদ্মনাম কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি দেখা যায়। এরপর আমি কথা বলতে চাই জেনারেল নলেজ বাংলাদেশ বিষয়াবলী এবং জেনারেল নলেজ আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। দুইটাতে কিন্তু 30-30 করে 60 নম্বর থাকবে। সো এইখানে খুব বড় একটা তোমার দখল রাখতে হবে এবং তোমার ওভারঅল নাম্বারটা বৃদ্ধিতে কিন্তু এটা তোমাকে সাহায্য করবে। সো জেনারেল নলেজের জন্য যেটা প্রথম তোমার কাজ হবে সেটা হচ্ছে তোমার নিউজ পেপার পড়া। যাদের নিউজ পেপার পড়ার অভ্যাসটা আগে থেকে আছে তারা কিন্তু ইতিমধ্যে অনেকটুকু এগিয়ে আছে অন্য অন্য ক্যান্ডিডেটদের তুলনায়। সো নিউজ পেপার পড়া থাকলে তোমার সাম্প্রতিক বিষয়গুলোর উপর দখল কিন্তু খুব বেশি থাকে। এবং আরেকটা যেটা করতে পারো, যাদের সংবাদপত্র পড়ার অভ্যেস নেই অথবা তোমরা এত কম সময়ে সংবাদপত্র পড়ে অভ্যাসটা গড়ে তুলতে পারবে না, তাদের জন্য যেটা আমি বলবো তারা করবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে।
এবং পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ পেপার পড়ার পাশাপাশি তোমরা যেটা করতে পারো, এখন কিন্তু ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ধরনের মিডিয়াতেও কিন্তু আমরা নিউজ দেখে থাকি। তো এই নিউজগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো। সাম্প্রতিক বিশেষ করে জেনারেল নলেজে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে, তোমার এমন কিন্তু কোনো প্রশ্ন আসবে না যেটা তোমার 400 বছর আগে ঘটেছে বা তোমার 300 বছর আগে ঘটেছে, এরকম প্রশ্ন খুবই কম আসে। সো বেশিরভাগ প্রশ্ন কিন্তু সাম্প্রতিক বিষয় বলে থেকে আসে। সো তোমার সাম্প্রতিক বিষয়ে বলি, যেমন কিছুদিন আগে যে শ্রীলঙ্কায় হামলাটা হলো ওখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, বা তোমার যে নেদারল্যান্ডে হামলা হলো ওখান থেকে প্রশ্ন আসতে পারে। সাম্প্রতিক বিষয়াবলীর উপর তোমার ভালো দখল রাখতে হবে। তো এইটা হচ্ছে জেনারেল নলেজের প্রিপারেশন। এবং পড়ার পাশাপাশি আমি কয়েকটা টিপস দিতে চাব। তোমার সারাদিন কিন্তু পড়ার কোনোই দরকার নেই, ডি ইউনিটের জন্য তোমার সারাদিন পড়তে হবে না। শুধু একটা কাজ করবে, যতটুকু পড়ো ততটুকু পড়ার মতো করে পড়তে হবে। যেহেতু বেশিরভাগ জিনিসই হচ্ছে মনে রাখার মতো এবং মুখস্থ করার মতো, তোমার কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে পড়াশোনাগুলো করতে হবে। তোমার কিন্তু এখানে বুঝে পড়ার তেমন একটা সুযোগ নেই যেমনটা কিন্তু এই ইউনিটে বা অন্যান্য ইউনিটে রয়েছে। সো এখানে কিন্তু তোমার ট্রিক্সগুলো বেশি কাজে লাগবে। তো তোমরা নেমোনিক বানিয়ে পড়তে পারো, অথবা তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো। কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমরা কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পাবা, আর কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাওয়ার পাশাপাশি কোয়েশ্চেন কিন্তু অনেক রিপিট হয়, ঠিক আছে? কোয়েশ্চেন রিপিটেড কোয়েশ্চেনগুলো তোমরা যখন সলভ করবে তখন কিন্তু সেগুলোর উপর তোমাদের দখল চলে আসবে। তো সেটাও তোমরা করতে পারো। আচ্ছা, এখন আমি কয়েকটা কোয়েশ্চেন পড়ে নিতে চাই। এর মধ্যে আমি কয়েকটি কোয়েশ্চেন আমি দেখে ফেলেছি। তো লিমন হাসান কোয়েশ্চেন করেছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কি এমসিকিউ শর্টকাটগুলো ভার্সিটিতে কতটা উপযোগী? কথাটা হচ্ছে, তুমি যখনই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও অথবা মেডিকেল প্রিপারেশন নাও, তোমাকে অনেক কিছু শর্টকাট টেকনিক শেখানো হবে। নর্মালি ফিজিক্সের গতির একটা অঙ্ক আমরা যদি ডিটেলসে পড়ি, আমরা যখন কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নিব আমাদের কিন্তু শর্টকাট টেকনিক শিখিয়ে দেওয়া হয়। সো ওই শর্টকাট টেকনিকটা তুমি যেমন রিটেনে অ্যাপ্লাই করতে পারবে, তা কিন্তু এমসিকিউতে অ্যাপ্লাই করা যায়। সো হ্যাঁ, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, ওই শর্টকাটগুলো দিয়ে তুমি অবশ্যই ভার্সিটিতেও কাজে লাগাতে পারবে। তারপর নাইমুল ইসলাম কোয়েশ্চেন করেছে, এনএটের জন্য বাসায় পড়লে কি কমপ্লিট হবে? হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ড, ইভেন আমিও, ইভেন অনেক পরিচিত মানুষের রয়েছে যারা বাসায় প্রস্তুতি নিয়েই ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছে এবং খুব ভালো পজিশনে টিকেছ। বা সেই ক্ষেত্রে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই তোমাকে বই ভালোভাবে পড়তে হবে, দেন তোমার যে প্রিভিয়াসের কোয়েশনগুলো রয়েছে ওই কোয়েশনগুলো ভালোভাবে সলভ করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, টাইমিংয়ের মাঝে প্রতিটা জিনিস অ্যাটেন্ড করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। তো তুমি কিন্তু বাসায় বসে কখনো বুঝতে পারবে না যে 120টা এমসিকিউ তুমি 90 মিনিটে কত দ্রুত তুমি টেনশন ফ্রি ভাবে তুমি হচ্ছে দাগাতে পারবে। তো এই কারণে আমি তোমাকে সাজেস্ট করবো, তুমি যতই বাসায় প্রস্তুতি নাও অথবা বাসায় প্রিপারেশন নাও, তুমি যে কোনো এক জায়গায় যেয়ে লাস্ট এক মাস একটা মডেল টেস্ট অবশ্যই দিবে। তুমি যদি মডেল টেস্টগুলো দাও তাহলে তুমি বুঝতে পারবে তুমি কত দ্রুত কত তাড়াতাড়ি সবকিছু দাগাতে পারছো। অ্যান্ড আরেকটা জিনিস, তুমি যখন মডেল টেস্ট দিবে তুমি বুঝে যাবে তুমি কি কেমিস্ট্রিতে একটু দুর্বল, না তুমি ফিজিক্সে দুর্বল, না তুমি বায়োলজিতে দুর্বল। তাহলে তোমার কাছে এক মাস টাইম থাকবে তুমি যে জিনিসটাতে একটু দুর্বল সেই জিনিসটা ওই এক মাসে ওভারকাম করার জন্য। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন পেয়েছি, এই ইউনিট প্লাস ডি ইউনিট প্রিপারেশন নেওয়া কি সম্ভব কিনা? আসলে অসম্ভব বলতে কিন্তু কিছুই নেই, কিন্তু এই ইউনিট এবং ডি ইউনিটের সাবজেক্টগুলো যেহেতু খুবই ভিন্ন, যেমন এই ইউনিটে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর ডি ইউনিটে আছে পুরোপুরি ভিন্ন সাবজেক্ট ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ। সো এই সাবজেক্টগুলো তুমি আয়ত্ত করতে পারবে কিনা এই কম সময়ের মধ্যে সেটা ডিপেন্ড করে তোমার এফিসিয়েন্সির উপর, বা তুমি নিতে পারবে কিনা এই প্রিপারেশনটা সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার প্রিপারেশনটা কেমন আছে সেটার উপর। সো আমি বলবো দুই নৌকায় পা দেওয়াটা উচিত হবে না। তোমাদের একটা ইউনিটের প্রিপারেশন ধরে আগাও তোমাদের লক্ষ্য একটাই রাখা উচিত, এই ইউনিট হলে এই ইউনিট, ডি ইউনিট হলে ডি ইউনিট। তো ব্যাকআপ প্ল্যান রাখার জন্য তোমরা দুইটা প্রিপারেশন পাশাপাশি নিতে গেলে দেখা যাবে কিন্তু কোনোটাই হয়ে উঠবে না। সো এর থেকে ভালো তোমরা যে কোনো একদিকে আগাতে থাকো এবং সেটাই কিন্তু বেস্ট হবে তোমাদের জন্য। আর তোমরা এখন কারা কারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। অ্যান্ড তোমাদের প্রিপারেশনের সময় তোমাদের কী কী জিনিস মাথায় আসছে, অ্যান্ড তোমরা কোথায় কোথায় অ্যাডমিট হতে চাচ্ছ, বা তোমরা কী নিয়ে কীভাবে পড়া উচিত, কোন জিনিসটা দিনে কয় ঘন্টা পড়া উচিত, বা কীভাবে তোমাদের শুরু করা উচিত, তা তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা ট্রাই করবো প্রতিটা জিনিসের উত্তর দেওয়া। তো যেহেতু টাইমিংটা এসে পড়েছে, আমি যখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমাকে এক সিনিয়র ভাই আমাকে বলেছিল দৈনিক 10 ঘন্টা পড়বে, কিছু করো না করো, তুমি ঘুমাও বা তুমি টিভি দেখো, তুমি যা খুশি তাই করো, তুমি কোচিংয়ে যাও, কোচিংয়ে যে পড়ো বা না পড়ো, নিজের জন্য অন্তত বাসায় 10 ঘন্টা রাখবে, যে 10 ঘন্টা তুমি জাস্ট অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবে। বিলিভ মি, এটা আমাকে খুব কাজে দিয়েছিল। আমি একবারে ঘড়ি ধরে 10 ঘন্টা পড়তাম। ইভেন এমন যদি হতো যে আমি যদি একটু ভাত খাওয়ার জন্য উঠতাম, ওই ভাত খাওয়ার 10 মিনিট আমি বাদ দিয়ে দিতাম,
ওই 10 ঘন্টা আমি জাস্ট পারফেক্টলি 10 ঘন্টা পড়তাম, তা আমাকে খুব কাজে দিয়েছে পুরো হোল বইটা কভার করার জন্য। তো তোমাদের জাস্ট একটা ট্রিক্স রয়েছে যে তোমরা যাই করো না কেন, তোমরা এখন থেকে নিয়মিত 10 ঘন্টা পড়ার ট্রাই করবে, অ্যান্ড পরীক্ষার আগে একটু বাড়াতে পারলে আরো ভালো হয়। সো মিনিমাম 10 ঘন্টা রাখা ট্রাই করবে, অথবা 8 থেকে 10 ঘন্টা, তাহলে তো অবশ্যই তোমাদের প্রিপারেশনটা ভালো হবে, অ্যান্ড তোমরা খুব ভালো একটা জায়গায় ভালো পজিশনে টিকেও যাবে। আমার মতামত কিন্তু অন্যপর্যায়ে একটু ডিফারেন্ট। তোমাদের 10 ঘন্টাই পড়তে হবে এমন কিন্তু কোনো কথা নেই, তোমরা যদি 3-4 ঘন্টা ভালোভাবে পড়ো এবং পড়াটা যদি কাজে লাগার মতো করে পড়ো, তখন কিন্তু তোমাদের 3-4 ঘন্টার এফিসিয়েন্সি 10 ঘন্টার সমানও হতে পারে, ঠিক আছে? সো এতটুকুই আমাদের থাকছে। আর আমাদের অ্যাপে এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের জন্য সব কোয়েশ্চেন ব্যাংক একেবারে রেডি আছে। আমাদের 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত সব ইউনিটের ABCD সব ইউনিটের সব ধরনের কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। সো ওই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করলে কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোয়েশ্চেনগুলো কী ধরনের এসে থাকে, এবং তোমাদের কিন্তু অনেকটা প্রিপারেশনও নেওয়া হয়ে যাবে। সো তোমরা এখন 10 মিনিট স্কুলের ওয়েবসাইটগুলো চেক করে আসতে পারো এবং আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো, অ্যাপেও কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। সো কোয়েশ্চেন ব্যাংক সলভ করার জন্য তোমাদের আমাদের অ্যাপের সেকশনে যেতে হবে এবং ওখান থেকে তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলো। এছাড়া তোমাদের প্রিয় সামির ভাইয়া, সাকিব ভাইয়া, ফাবলি হাপু, তারা কিন্তু অনেক আগেই এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এই 4টে ইউনিটে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার তা নিয়ে কিন্তু লাইভ ক্লাস নিয়ে নিয়েছিল। সো তোমরা কিন্তু ইউটিউবে যে জাস্ট 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রিপারেশন অথবা ANA DNA প্রিপারেশন তালিকা যদি সার্চ দাও, তোমরা কিন্তু তাদের মূল্যবান মতামতগুলো পেয়ে যাবে, আর সেই মতামতগুলো অবশ্যই তোমাদের কাজে দিবে। আর এখানে আমি যে একটু আগে বললাম আমাদের অ্যাপে পেয়ে যাবে, এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের অ্যাডমিশন সেকশনটা এখানে লেখা আছে। এখানে তোমরা ইউনিভার্সিটি কোর্সগুলো পেয়ে যাবে অ্যাডমিশনের জন্য, ইউনিভার্সিটি বিজনেস কোর্সগুলো পেয়ে যাবে, এখানে তোমরা সায়েন্সের কোর্সগুলো পেয়ে যাবে, সব ধরনের সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। অ্যান্ড আমরা যদি এখানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সায়েন্স ধরো ইউনিভার্সিটি সায়েন্সের ভিতরে ঢুকি, তখন আমরা দেখবো সাবজেক্ট আছে এখানে, আমরা চেঞ্জ সাবজেক্টে গেলে আমরা সাবজেক্ট চেঞ্জ করেও প্রিপারেশনটা নিতে পারবো। সো এখানে তোমরা সব ভিডিও, স্মার্টবুক এবং কুইজ সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তো এইখানে এটা করলেই কিন্তু তোমাদের অনেকখানি প্রিপারেশন হয়ে যাবে। সো আজকে কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করে ফেলো এবং এখান থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, এবং তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ভালো থেকো সবাই।